দশ দিনে পা রাখলো 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের গণঅবস্থান কর্মসূচি। এদিন মানব শৃঙ্খল কর্মসূচি হাতে নিয়েছে তারা। আন্দোলন চলাকালেই তাদের বক্তব্য, কোনো ইন্টারভিউ ছাড়াই তাদের চাকরি প্রদান করতে হবে। কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কোনো মতেই চাকরি দিতে পারবে না সরকার। রাজধানী সিটি সেন্টারের সামনে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের গণঅবস্থান বুধবার 10 দিনে পা রেখেছে। টানা 10 দিন ধরে আন্দোলনে নেমেছেন শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি একটাই, বর্তমান রাজ্য সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী স্থায়ী চাকরি প্রদান করতে হবে। এর আগে তারা মুখে কালো কাপড় বেঁধে মৌন আন্দোলনে সামিল হয়েছিলেন। বুধবার তারা সামিল হলেন মানব শৃঙ্খল কর্মসূচিতে। রাজপথ আটকে মানব শৃঙ্খল তৈরি করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন তারা। সেখানেই প্রতিবাদ জানাতে গিয়ে শিক্ষিকা নেত্রী ডালিয়া দাস জানালেন, কোনো সরকারি আধিকারিক তাদের সাথে দেখা করতে আসেননি, অথচ আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। আজকে আমরা মানববন্ধন কর্মসূচি করছি, কারণ আজকে আমাদের গণঅবস্থানের 10 দিন। 10 দিনের মধ্যে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, রাজ্য সরকার থেকে কোনো বার্তা আসেনি, রাজ্য সরকারের কেউ এখন পর্যন্ত আমাদের খোঁজ নেননি, আমরা কি হালে আছি বা আমাদের সঙ্গে সব কিছুই তো আলোচনার মাধ্যমেই শেষ হয় বা একটা মানে রাস্তা বেরোয়, কিন্তু ওনারা কোনো রকম কথা বলেননি, কোনো রকম আমাদের খোঁজ পর্যন্ত নেননি। অথচ রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে চাকরির জন্য শূন্যপদ পূরণ করা হয়েছে। ইন্টারভিউ ছাড়া যেহেতু চাকরি দেওয়া সম্ভব নয়, সেখানে আন্দোলনে সামিল না হয়ে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিলে সবার পক্ষেই মঙ্গল। কিন্তু নারী নেত্রী ডালিয়া দাসের কথায়, ইন্টারভিউতে বসার মতো পরিস্থিতি তাদের নেই, ইন্টারভিউ ছাড়াই তাদের চাকরি দিতে হবে। আমরা কোনো রকম ইন্টারভিউতে বসবো না, আমাদের চাকরি 10 বছরের এক্সপিরিয়েন্স, 7 বছরের এক্সপিরিয়েন্স এখন যে বয়সে সবাই আছেন, সেখানে ইন্টারভিউ দিয়ে রিটেন 85 এবং ভাইবা 15 দিয়ে চাকরিতে বসা এখন সম্ভব না, কারণ পরিবারের চিন্তা করবে, ভাতের চিন্তা করবে না, চিকিৎসার চিন্তা করবে না, পড়াশোনা করবে। এই অবস্থায় আমাদের নতুন করে চাকরিতে ইন্টারভিউ বসে রিটার্নের জন্য তৈরি হওয়া সম্ভব নয়। আপনারা বলেছিলেন আমাদেরকে স্থায়ী এই রেগুলার চাকরির ব্যবস্থা করবেন, আপনারা আপনাদের প্রতিশ্রুতি পালন করবেন। এদিকে বুধবার ফের একবার শিক্ষামন্ত্রী তাদের চাকরি প্রসঙ্গে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে ইন্টারভিউ ছাড়া চাকরি প্রদান করা যাবে না, প্রয়োজনে তাদের বয়সের ছাড় দেওয়া যেতে পারে। সপ্তাহে 4 দিনে অ্যাডভার্টাইজমেন্ট করা হলো, শুধুমাত্র এই যে শুধুমাত্র যে 5,000 গ্রুপ সি গ্রুপ ডি এটা নয়, এর বাইরেও 4,500 মতো আপনার শিক্ষকের জন্য আমরা ইন্টারভিউ চেয়েছি। টেট পরীক্ষা যারা কোয়ালিফাই করবে তারা পাবে চাকরি, তাদেরই একসাথে চাকরি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আমরা পিটিশন দিয়েছি যে আমাদের পোস্ট ক্রিয়েট করেছি শিক্ষা দপ্তর ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের জন্য পোস্ট ক্রিয়েশন করেছে এবং বলছে তাদেরই আমরা চাকরি দিতে চাই, তুমি আমাকে পারমিশন দাও উইদাউট অ্যাডভার্টাইজমেন্ট উইদাউট ইন্টারভিউ তাদেরকে আমরা চাকরি দিতে পারি। সুপ্রিম কোর্ট বলছে না, এটা করা যাবে না, কোনো স্পেশাল ফেসিলিটি 10,323 জন্য দেওয়া যাবে না। হ্যাঁ, যারা ওভারেজ হয়ে গেছে তাদেরকে শুধুমাত্র এজ রিডাকশন দিতে পারবে। ভারতবর্ষে কোথায় আছে বলুন তো দেখো উইদাউট ইন্টারভিউ চাকরি আছে? শিক্ষামন্ত্রীর কথায় তাদের এই আন্দোলনের পেছনে একটা নির্দিষ্ট বিরোধী রাজনৈতিক দলের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে। বাম আমলে যেভাবে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে তার নথি রয়েছে, যা প্রকাশিত হলে আখেরে ক্ষতি হবে বিরোধী রাজনৈতিক দলেরই, এমনটাই বক্তব্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।